যেহেতু আদিবাসী মানুষেরা প্রান্তিকদের মধ্যেও প্রান্তিক এবং তারা দরিদ্রদের মধ্যেও দরিদ্রতম এবং জীবন জীবিকার সংগ্রামে তাদেরকে অনেকে অনেকে শহরে আসতে হয়েছে, তাদের জন্য যেন বিশেষ প্রণোদনা দেওয়া হয়। আমরা যেটা যেটা দেখেছি ভালো দিক আদিবাসীদের মধ্যে সেটি হলো যে তারা নিজেরা কিন্তু স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করেছেন। খাসিয়া অঞ্চলে খাসিয়ারা নিজেরাই লকডাউন করেছেন যাতে যাতে বাইরের থেকে অন্যরা কি বলে এই করোনা ভাইরাস নিয়ে প্রবেশ করতে না পারে। এই করোনার সময়ে অন্তত পক্ষে 5,000 আদিবাসী তরুণ তরুণীকে যাতে খণ্ডকালীন চাকরি দেওয়া হয় যাতে তারা তাদের পরিবারের পাশে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে দাঁড়াতে পারে। সব আমরা যেন বৈচিত্র্যকে সম্মান করি, আমরা যেন বৈচিত্র্যকে উদযাপন করি, ডাইভার্সিটিকে আমরা যেন সেলিব্রেট করি। তরুণদের মধ্যে আমরা আজকাল দেখি আপনার ধরেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম, এর ভালো দিক অবশ্যই আছে, কিন্তু এই যে সাংস্কৃতিক চর্চা করা, খেলাধুলা এবং আরো সৃজনশীল কিছু কর্ম, যদি এমন কিছু নিয়ে একটা মুক্ত বুদ্ধি বিতর্ক হোক, আমি মনে করি ধরেন এই যে আদিবাসী বিষয় নিয়ে অনেক ধরনের ভুল বুঝাবুঝি আছে, ইন্ডিজিনাস পিপলস, আদিবাসী, জাতিসত্তা, এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা সংলাপ হওয়া দরকার। এক ধরনের সেতু বন্ধন, আমি সবসময় যেটা বলি ব্রিজিং দা গ্যাপ, এই যে ব্যবধান গুছিয়ে ফেলা দরকার। এবং আমি পরিশেষে যেটা বলতে চাই, আমাদের বাংলাদেশটা তখনই হবে সুন্দর, তখনই আমরা উন্নত গণতান্ত্রিক বলতে পারবো যখন এখানে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষেরা ভালো থাকবে। একজন সাঁওতাল যদি ভালো থাকে, এ চা বাগানের কথা বলা হয়েছে, চা শ্রমিক যদি ভালো থাকে, একজন গার্মেন্টস কর্মী যদি ভালো থাকে, কৃষক যদি ভালো থাকে, বা যে বস্তিবাসী বা তৃতীয় লিঙ্গের মানুষ তারা যদি ভালো থাকে, তখনই কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের বাংলাদেশটা সত্যি গণতান্ত্রিক এবং অনেক অনেক উন্নত।